অধ্যায় দুই হিতৈষী হও। অন্যদের প্রতি যারা দয়া করে, লোকদের জীবনে শান্তি আনবার জন্য যারা পরিশ্রম করে, যাদের চিত্ত বিকারহীন নিরপেক্ষ, তারাই ধন্য। কর্মেই ধর্মের পরিচয়, যেমন ফলে বৃক্ষের। মনোদৈহিক সমস্ত শক্তি দিয়ে পিতারূপে সত্তার স্বার্থ সংরক্ষণ করো। বিচারের উপর দয়া জয় লাভ করে। দয়া ক্ষমা অনসয়া শৌচ অনায়াস মঙ্গল অকারপণ্য অস্পৃহা ইত্যাদি ধনাত্মক গুণ সর্বদা কোমলতা ও সহনশীলতা রক্ষা করবে। দয়া বন্ধু রক্ষণাবেক্ষণ এবং হক আদায়। দয়া বা এহসান হচ্ছে যেরূপ তুমি অন্যের নিকট প্রত্যাশা করো তদ্রূপ ব্যবহার করা। অন্য সত্তার উপর তুমি যেই পরিমাণ ক্ষমতা রাখো, আল্লাহ তোমার উপর তদপেক্ষা অধিক ক্ষমতা রাখে। অন্যের প্রাপ্য প্রদান করবে, নিজের প্রাপ্য খোদার নিকট প্রার্থনা করবে। দয়া ও অনুগ্রহ প্রদর্শন করবে। অন্য মানুষের পাপ দর্শনে ও বর্ণনে বিরত থাকো, কারণ তা তোমার মধ্যেও আছে। প্রকৃতপক্ষে অন্যের মধ্যে যে দোষগুলি তুমি দেখছো, সেই দোষে তুমি নিজেই দোষী। নিজেকেই মন্দ বলো, অপরকে নয়। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করে। একজন ভালো লোক সহজে অন্যের দোষ খুঁজে পায় না। অপরের দোষ ত্রুটি যাচাই করা অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম। অদৃশ্য জগতের সাথে গভীর ও গাঢ় সম্পর্ককারী আত্মা দোষ গুণ সম্পর্কে উদাসীন। যে অন্যের দোষ ব্যক্ত করে, সে নিজেই দোষী প্রকাশ করে। গোপন অবস্থাকে গোপন রাখাই কর্তব্য, যা বলার তা বলো। কোনো সত্তাই পুরোপুরি দোষমুক্ত নয়, কোনো মানুষই পাপ থেকে সম্পূর্ণ মুক্ত নয়। সুতরাং অন্যের দোষ উদ্ঘাটন করা উচিত নয়। যে লোক অন্যের গোপন কথা গোপন রাখল, সে যেন জীবিত প্রথিতকে তার কবরে জীবিত করে দিল। আল্লাহ বান্দা অন্তর ও তার কর্মের গুরুত্ব অনুধাবন করেন। ইনসাফের প্রতি লক্ষ্য রেখো। অন্যদের কষ্ট অসুবিধা ও অশান্তির কারণ হয় এরূপ ইবাদত বর্জনীয়। অন্যের ধারণা ও চাহিদার প্রতি সহানুভূতিশীল হও। আমরা এক দেশ দর্শী বস্তু, ইহাই দুঃখের কারণ। পরস্পরের প্রতি আমরা সহানুভূতি প্রদর্শন করতে পারি না। সর্বভূতের হিতানুকম্পী হয়ে মৈত্রী চিত্তে দেশ ব্যবধানে অবস্থান করবে। সাধারণের সাথে জীবনযাত্রার ব্যাপারে সহনশীলতা ও সহজ আচরণ অবলম্বন করবে। দয়া পৃথিবীকে দুর্বলদের জন্য কোমল এবং শক্তিশালীদের কঠোর করে তোলে। বাঘের উপর দয়া করা ছাগলের উপর জুলুম করার নামান্তর। দয়া দ্বারা যে সম্পর্ক গড়ে ওঠে, তা আত্মীয়তার সম্পর্ক অপেক্ষা অনেক বেশি মজবুত। দয়া হতেই দয়া জন্মায়। জগতে কিছু উদার হৃদয় ব্যক্তি না থাকলে মানবতা বলে কিছু থাকতো না। দয়া একটি সোনার শিকল, যা দ্বারা সমাজ একত্রিতভাবে বাঁধা আছে। দুর্বলের প্রতি দয়া করো, দুঃখীদের ভুলো না, তাদের সাহস দাও। হিতকামী দেখলে স্নেহের উদয় হয় যদ্রূপ জলাশয়ে জন্ম পদ্মের। দয়া করে কোনো স্থায়ী জিনিস করা চলে না। বাইরে থেকে উপকার করতে পেলে পদে পদে তার বিকাশ ঘটে। সমান হতে পারলে তবেই সত্যিকার সহায়তা সম্ভব হয়। নিজের একটা ঘোড়া থাকলে তুমি অন্যের ঘোড়াও ধার করতে পারবে। আজীবন যে অন্যের দয়া কুড়িয়ে বেড়ায়, সে কখনো কাউকে দয়া করতে পারে না। যার দয়া ও সহানুভূতি নেই, তার প্রকৃতপক্ষে কোনো গুণী নেই। তুমি যদি পরদুঃখে না হও দুঃখিত, মানব তোমার নাম না হওয়া উচিত। মানুষকে যে ভালোবেসে, মানুষের দুঃখে সে কষ্ট পাবে। সহানুভূতি ব্যতীত আত্মীয়তার মূল্য নেই। যে তোমার প্রতি বিরূপ, তার প্রীতির তরে চেষ্ট বৃথা। প্রীতির জন্য যাঞ্চা শেষে বিদ্বেষ ভাজন হতে হয়। যাঞ্চা আর ক্রন্দনে কোনো ভেদ নেই। যাচন মুখে অভাবের কথা বলা, বিজ্ঞপ্তি কথা না বলে অভাব জানানো। প্রজ্ঞাপনরা মুখ ফুটে কিংবা অঙ্গভঙ্গি দ্বারা অভাব ব্যক্ত করেন। বুদ্ধিমান উপাসক প্রাজ্ঞের অভাব বুঝতে পারেন। জ্ঞানী দেনাদার মনোভাবে অন্যের যথার্থ অভাব উপলব্ধি করে, ফলে ক্রমান্বয়ে তাদের ভালোবাসতে আকৃষ্ট হয়। বুদ্ধিমানের জন্য একটি ইশারাই যথেষ্ট। যাঞ্চালব্ধ মান এর ধন, পরদত্ত দানের মতো।
साधारण लोक चाय कोनो प्रकार अवलम्बन सकलकाले सकलेर हित साधन हय एरूप कर्म कराई उत्तम जीवितरा दयार पात्र दुखमोचने एदेर प्रति यत्नवान हो जे अपरेर अभाव पूर्ण करे मनोयोग देय समर्थन जानाय प्रेरणा जोगाय प्रशंसा करे से मानुष के हाथेर मुठोय राखते पारे प्रजाहिते अर्थव्यय द्वारा प्रजारंजक हवा जाए यदि नेतृत्व चाओ तबे दुर्दशाग्रस्त मानुषेर ऊपर अनुग्रह करो अनुग्रह दरिते इतर प्राणीकेओ अति सहजे बेधे रखा जाए आल्लाहर आसरेर काछे गिये आल्लाह के पाबे ना ताके पाबे भग्न व्यधित हृदयेर मध्ये पृथिवीते बसबासकारीदेर माझे सदाभावे भोला मन किबा परो किबा आपन से चाय ना कोनो दिन कारो परिचय ना जाने कोनो भेद ना तार कोनो खेद प्रेम मंदाकिनी द्वारा हृदय सदा रय जीवने हताशा व्यर्थता बेदना आछे बोले मानुष सुखेर कांगाल ओ सहानुभूतिर प्रत्याशी एई जन्ये मानुष अन्य मानुष के विश्वास करे भालोबेसे तार उपर भरोसा रेखे बाँचते चाय।